যান্ত্রিক ত্রুটির কারণে বছরে বিভিন্ন সময়ে বন্ধ থাকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে দেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটির। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমিরের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আশুগঞ্জ সার কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা 1600 টন, কিন্তু কয়েক বছর ধরে কোনো মতে 1000 থেকে 1200 টন পর্যন্ত উৎপাদন হচ্ছে সেখানে। কর্মকর্তারা বলছেন, একদিকে গ্যাস সংকট, অন্যদিকে পুরাতন হয়ে গেছে কারখানার বিভিন্ন যন্ত্রাংশ। গত এক বছরে যান্ত্রিক ত্রুটির সমস্যার কারণে কারখানা চালু হয়েছে, আবার বন্ধ হয়েছে, চালু হয়েছে, আবার বন্ধ হয়েছে, তারপরে ওভারহলিং হয়েছে, তারপরে আমাদের বড় ধরনের একটা কাজ হয়েছে কুলিং টাওয়ারের, সেটা 3 মাস ব্যাপী কাজ হয়েছে। মাঝে মধ্যে এখানে গ্যাস প্রেশার কমে যায়, আমরা অদ্যতন গ্যাস কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে রাখার চেষ্টা করি। অনেক পুরনো মাল তো টিউবল সব রুগী লাগাইছে না, এক এক জায়গায় করোশন হয়ে যায়, লিকেজ বেঁধে থাকে, অন্য কোনো কারণ না। উৎপাদন সক্ষমতা ফেরাতে পুরানো যন্ত্রাংশ পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে, জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক। এটার উৎপাদন সক্ষমতা আগের মতো নাই, এটার সক্ষমতা বাড়ানোর জন্যে যে প্রক্রিয়াগুলো এটা ধাপে ধাপে করতে হয়, আপনি একবারে চাইলেই এটা পারবেন না। অ্যাকচুয়ালি আমাদের এখানে বড় বড় কিছু ইকুইপমেন্ট মেশিন চেঞ্জ হবে, এগুলো এক্সপার্ট কোভিডের কারণে অ্যাভেলেবল না, এখন এক্সপার্ট আগামী মে জুন মাসের নাগাদ আসবে আর কি, এক্সপার্ট আসলে আমরা ওই মেশিনগুলো চেঞ্জ করব। তবে কারখানার সংস্কার কাজে নানা অনিয়মের কথা তুলে ধরে এর তদন্তের দাবি করেছে সচেতন নাগরিক কমিটি। বিশেষজ্ঞদের অভিমত যে এই ওভারহোলিংয়ের টাকা দিয়ে আরেকটি আশুগঞ্জ ফার্টিলাইজার নতুনভাবে করা যেত। এটা রহস্যজনক কারণে প্রায় প্রতি বছরেই ওভারহোলিং করা হয়, কিন্তু বিএমআরই করা হয় না। এর মধ্যে দিয়ে ব্যাপক লুটপাট হচ্ছে। নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটির অনিয়ম উদ্ঘাটন করা উচিত। 1981 সালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনার তীরে গড়ে তোলা হয় সার কারখানা। 1983 সালে শুরু হয় এর বাণিজ্যিক উৎপাদন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।